নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 2021 সালে শনিদেব এই সাত রাশিকে করতে চলেছে করোড়পতি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে সাত রাশির কথা আমি বলতে চলেছি সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা 2021-এ করোড়পতি হতে চলেছেন। কোন কোন দিক থেকে আপনারা করোড়পতি হতে চলেছেন এবং শনিদেব কেনই বা কীভাবেই আপনাদেরকে করোড়পতি তৈরি করবে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু অংশ আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্রম। ২০২১ সালে এই সাত রাশির জাতক বা জাতিকাকে শনিদেব করতে চলেছে করোড়পতি। হ্যাঁ বন্ধুরা, তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ করোড়পতি হতে চলেছে। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কারা করোড়পতি অ্যাকচুয়াল হবেন। তার জন্য আমাদেরকে শনিদেবের কিছু ফর্মুলা জানতে হবে। আপনারা যদি নতুন হন, অর্থাৎ আমার ভিডিওটি নতুন দেখেন, তাহলে আপনাদের জন্য আমি আবারও বলতে চলেছি, আর যারা পুরনো রয়েছেন তারা এই ব্যাপার নিয়ে বহুবার শুনেছেন, আমি সেই কথাগুলোই বলবো। দেখুন, শনিদেব যাকে আমরা ভয় পাই, যার দৃষ্টি আমাদের জীবনে কিছু অংশে কুপ্রভাব ফেলে এবং কিছু অংশে সুপ্রভাব ফেলে। আর এই শনির কথা যখন বললাম, তখন একটা কথা আমি না বলেই পারছি না, সেটি হচ্ছে শনি যাব দেতা হে ছাপ্পর ফাঁড়কে দেতা হে, আর যাব লেতা হে না সব কুছ লে লেতা হে। আমি কোনো গল্প করছি না, বাস্তব কথা বলছি। অর্থাৎ আমাদের চলার পথে কিছু ভুল, সেটা জ্ঞানত হতে পারে বা অজ্ঞান, তার জন্য আমাদেরকে সারা জীবন ভুগতে হয়। অর্থাৎ শনিদেব ন্যায়কারক গ্রহ, অন্যায় কিন্তু এতটুকু বরদাস্ত করেন না। অর্থাৎ আপনি কাউকে ঠকালেন, টাকা চিট করলেন, হয়তো সে মানুষটি আপনার কাছ থেকে সেই টাকা উদ্ধার করতে পারল না, কিন্তু শনিদেব ঠিক আপনার যখন সারস্বতী পিরিয়ড আসবে, তখন কিন্তু আপনাকে কড়াই গণ্ডায় বুঝিয়ে দেবে। আমি কোনো এতটুকুও গল্প করছি না, একদম রিয়েল ফ্যাক্ট বলছি। তাই আপনারা কখনোই কারো অর্থ চিট করবেন না, কাউকে ঠকাবেন না। দ্বিতীয় কথা আমি আপনাদেরকে জানাই, শনিদেব কখনোই পছন্দ করেন না যারা পর নারীর প্রতি কুদৃষ্টি দেন। অর্থাৎ নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউয়ের উপর কুনজর দেন বা খারাপ কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব তাদেরকে স্পেশালি ট্রিট করে, একদম স্পেশাল ট্রিট। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। স্পেশাল ট্রিট মানে আপনাদের যারা এই রকম কাজ করে তাদেরকে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে ভেঙে ফেলেন, তখন মনে হয় যে আমার জীবনটাই ফালতু, জীবনে কিছুই পেলাম না। আর এই কথাগুলো অনেক মানুষ ভাবে না। এরপরে তিন নম্বর আরেকটি কথা বলি, যারা মদ্যপান করেন তাদেরকে কিন্তু শনিদেব কুদৃষ্টি দেন। অর্থাৎ শনিদেব মদ্যপানের বিরুদ্ধে, অর্থাৎ মদ্যপান যারা করেন তাদেরকে আমি বলবো আপনারা মদ্যপান পরিত্যাগ করুন, নিজের মঙ্গলের জন্য এবং পরিবারের মঙ্গলের জন্য। আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, যারা রাস্তার দুস্থ কুকুরদেরকে, সেটা ছোট বাচ্চাও হতে পারে, হত্যা করে, আননেসেসারিভাবে মারে এবং পা ভেঙে দেয়, অর্থাৎ রাস্তার অবলা
জীবকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাদেরকে কিন্তু শনিদেব এতটুকুও রেহাই দেয় না। অর্থাৎ তাদের জন্য স্পেশাল ট্রিট হয়, কখন হয়, যখন সাড়ে সাতের পিরিয়ড চলে। তাই যারা এই রকম কাজ করেন তাদেরকে বলবো, আপনারা সময় থাকতে থাকতে নিজেদেরকে শুধরে ফেলুন, নয়তো ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তা আসুন এবার আমি জানিয়ে দিই, যে কাজগুলোর কথা আমি বললাম সেই কাজগুলো আপনাদেরকে করা যাবে না। তাহলে আপনারা কি করবেন? এর উল্টো কাজগুলো আপনাদেরকে করতে হবে। এবং শনিদেব যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে যাবেন, অর্থাৎ শনিদেবের মূর্তি যেখানে রয়েছে সেখানে যাবেন না, যেখানে শিলারূপে পূজিত হয় সেখানে যাবেন শনিবার দিন, এবং নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যতটা পারবেন সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। এবার আসি, যাদের জন্মছকে শনিগ্রহ ভালো রয়েছে এবং যাদের জন্মছকে শনিগ্রহ খারাপ রয়েছে। ধরুন আপনার জন্মছকে শনিগ্রহ ভালো রয়েছে আর আপনি যে কাজগুলো বললাম পূর্বে সেই সমস্ত কাজগুলো আপনি করছেন, তাহলে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন না, কখনোই পাবেন না। আর যদি আপনারা এর উল্টো কাজগুলো করেন, অর্থাৎ রাস্তার দুস্থ কুকুরকে খাওয়ান, মদ্যপান না করেন এবং পরনারীর প্রতি কোনো বাজে দৃষ্টি না দেন এবং গরিব মানুষের অর্থ যদি চিট না করেন, সেক্ষেত্রে আপনারা চারগুণ ফল পাবেন। আর যাদের জন্মছকে শনিগ্রহ খারাপ রয়েছে তারা যদি যে কাজগুলো বললাম সেই কাজগুলো যদি না করেন, অর্থাৎ মদ্যপান যদি না করেন, কোনো মানুষকে যদি না ঠকান, পরনারীর প্রতি কোনো বাজে দৃষ্টি না দেন, রাস্তার দুস্থ কুকুরকে যদি আন্ন হিসেবে হত্যা না করেন বা আঘাত না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্মছকে শনি গ্রহ খারাপ থাকা সত্ত্বেও পজিটিভ ফল পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভবে ওঠে না। আর আমি এই নাম্বারটি ডিসক্রিপশন বক্সে মেনশান করে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, 2021 শনির তৃতীয় দৃষ্টি কোন সাত রাশির উপর পড়তে চলেছে এবং যার ফলে তারা হতে চলেছে করোড়পতি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছেন 2021। এছাড়াও আপনারা এই সময় জমি জায়গা এবং গাড়ি বাড়ি এই সমস্ত কিছু কিন্তু কিনতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের এই বছর মান সম্মান প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরকে 2021 করোড়পতি করতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের ভাণ্ডার খুলতে চলেছে, অর্থাৎ ছাপ্পার ফেরে ধন আসতে চলেছে আপনাদের জীবনে, সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন। এছাড়াও আপনারা টু হুইলার, ফোর হুইলার এবং নিজস্ব বাড়িও তৈরি করতে পারবেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 আপনারা শনিদেবের কৃপায় করোড়পতি হতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আসতে চলেছে অফুরন্ত, এবং এই অর্থ আসবে চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এবং যারা জমি জায়গা ল্যান্ডের বিজনেস করেন সেখান থেকেও। এছাড়াও আপনারা এই বছর টু হুইলার বা ফোর হুইলার বা নিজস্ব একটি বাড়িও তৈরি করতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা শনিদেবের কৃপায় 2021 হতে চলেছেন করোড়পতি, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, এবং এই বছর আপনারা টু হুইলার, ফোর হুইলার এবং নিজস্ব একটি বাড়িও তৈরি করতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 আপনারাও হতে চলেছেন করোড়পতি। অর্থাৎ আপনাদের জীবনেও অফার ধন আসতে চলেছে, যে ধন আপনাদেরকে শিকড় চূড়ায় নিয়ে যাবে এবং গাড়ি ও বাড়ি ক্রয় করতে চলেছেন। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 শনিদেব আপনাদেরকেও করোড়পতি করতে চলেছে, সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন। এছাড়াও এই বছর আপনারা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু কিন্তু ক্রয় করতে চলেছেন। এরপরে লাস্ট এবং 7 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 রেডি হয়ে যান করোড়পতি হওয়ার জন্য, কারণ শনিদেব আপনাদের উপর শুভ দৃষ্টি ফেলতে চলেছে, যার ফলে আপনারা এই বছর গাড়ি বাড়ি ক্রয় করতে চলেছেন। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021 করোড়পতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।